بسم الله الرحمن الرحيم. معزز محترم واجب الاحترام دل نشد والاحتشام অধ্যকার জুমা দিবসে সমবেত মুসল্লিয়ান এজাম রহমানা ওয়া রহিমাকুমুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া সিজদাদায় এরপর বেহুদ দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি নবীজি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর ঈশান দরবারে পাকে জনবি শাফাআত না করলে আমাদের জন্য পরকালে কঠিন পারাপার পাড়ে দেওয়া বড় কঠিন হয়ে যাবে, যিনার শাফাআতের ওয়াসিলায় আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে কঠিন আজাব থেকে নিষ্কৃতি দেবেন, বড় বড় জাহান্নামীদেরকে উদ্ধার করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজির, গত জুমায়ও আমি বলছিলাম কেয়ামতের ময়দান এটি বড় ভয়াবহ, কেয়ামতের মাঠ এটি বড় ভয়াবহ, সেখানে থাকবে না দুনিয়ার কোনো আলো বাতাস, সেখানে থাকবে না কোনো ধরনের ছায়া, সেখানে থাকবে না কোনো ধরনের আশ্রয়স্থল, সেখানে একমাত্র ছায়া বলতে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার আরশ আজিমের ছায়া থাকবে, এবং সে আরশের নিচে সাত ধরনের মানুষকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আশ্রয় দিবেন, যিনাদের কথা আমি গত জুমায় আলোচনা করছিলাম। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সেই সমস্ত মহান ব্যক্তিদের কাতারে এবং যারা আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবেন সেই ভাগ্যবানদের কাতারে, ভাগ্যবানদের দপ্তরে আল্লাহ যেন আমাদের নামটিও উঠিয়ে দেন। একটু জোরে বলি আমিন। কোরআন কারীমের সূরা নাবায় 17 নম্বর আয়াতি কারিমায় আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মীকাতা। আল্লাহ বলেন নিশ্চয়ই বিচার দিবস কিয়ামতের ময়দান এটা তোমাদের জন্য একেবারে নির্ধারিত, কেউ যদি ইচ্ছে করলে কিয়ামতের ময়দানে যাবে না এমন যদি প্রতিজ্ঞা করে, না যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই যে কিয়ামতের ময়দানের ভয়াবহতা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে উপস্থিত হতেই হবে। এজন্য আমার আল্লাহ আবার কোরআনুল কারীমে সূরা নাবার নেক্সট আয়াত এর পরের আয়াত 18 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ বলছেন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুঁক দেবে তখন সমস্ত মানুষেরা দলে দলে, একসাথে না, দলে দলে সমাগত হবে আল্লাহর কুদরতের সামনে, বিচারের কাঠগড়ায় দলে দলে উপস্থিত হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া বেঁচে থাকার আর কোনো রাস্তা নেই, কেউ যদি ইচ্ছে করে যে আমি কেয়ামতের ময়দানে যাব না, এরকম কোনো ইচ্ছে পূরণ হবে না, কেয়ামতের ময়দানে যেতেই হবে। যখন কোরআনুল কারীমের এই আয়াতে মুকাদ্দাসা যখন নাজিল হলো, সূরা নাবার 18 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামের মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবি যিনার নাম হযরতে মুআদ ইবনে জাবাল, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করলেন। তিনি বললেন কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাআইতা কাওলাল্লাহ ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ যে বলেছেন দলে দলে সমাগত হবে কিয়ামতের মধ্যে, একসাথে নয় দলে দলে যে সমাগত হবে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন দল এবং দল হবে কেন, কয়টা দল হবে, দল দল কোন দল কিরকম হবে, একটু আপনি রাসূলের কাছে জানতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
এরপরে فقال النبي صلى الله تعالى عليه وسلم يا معاذ بن جبل لقد سألت عن أمر عظيم ثم أرسل عينيه بالبكاء والدمع একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত মুয়াজ যখন রাসূলুল্লাহর কাছে এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাফসীর যখন জানতে চাইলেন রাসূলুল্লাহ বললেন আই মুয়াজ তুমি তো বড় কঠিন প্রশ্ন করেছো বড় শক্ত প্রশ্ন করেছো আমার নবী কিছুটা আশ্চর্য হলেন এই প্রশ্ন কিভাবে সাহাবী করলেন আল্লাহর নবী খুব বেশি মর্মাহত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবলের জবানে এই প্রশ্ন শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ দিয়ে জরজর পানি বের হচ্ছে নবীজি কাঁদছেন নবীজির এই ক্রন্দন এটা ছিল মূলত উম্মতের জন্য কথা বলি কার জন্য উম্মতের উম্মতের চিন্তা উম্মতের পেরেশানিতে কারণ নবীজি কখনো নিজের জন্য কাঁদেন নাই সবসময় কেঁদেছেন উম্মতের মায়ায় একটু জোরে বলি না সুবহানাল্লাহ নিজের জন্য দয়ালু নবী একটু কাঁদেন নাই সদা তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনা যে জন হবে আপনা সেই তম দিনা যে জন হবে আপনা সদা তুনিয়ার সুরালাইকুম নবীজি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবীজি একটু কাঁদলেন চোখ থেকে পানি আসলো উম্মতের চিন্তা এরপরে নবী বললেন ثُمَّ قَالَ تُحْشَرُ عَشَرَةُ أَصْنَافٍ مِنْ أُمَّتِي أَشْتَاتًا قَدْ مَيَّزَاهُمُ اللَّهُ تَعَالَى مِنْ جَمَاعَةِ الْمُسْلِمِينَ وَبَدَّلَ صُورَهُمْ اے امار صحابی واس امی رسول تمہکے سپشت بولتے چاہیں قیامت المیدانے امار امت جرا ہوبے اوئی امتی رسولت আল্লাহ বদলাই দেবেন সেদিন কিয়ামতের হাসরবাসী দশটি সূরতে দল হয়ে যাবে দশটি দল বিভক্ত হবে আর দশটি দলের দশটি সূরত হবে মানুষের সূরত আল্লাহ কমপ্লিট বদলাই দেবেন তাদের পাপ রাশির কারণে উচ্চ আওয়াজ বলুন নাউজ বিল্লাহ কিসের কারণে পাপের কারণে পাপ করলে গুনাহ করলে ওই মানুষের সেদিন সূরত আর এই সূরত থাকবে না বরং আপনার সূরত বলে দেবে আপনি কি পাপি নাকি আপনি ইবাদতগার আপনার সূরত আরেকজনে দেখলেই বুঝতে পারবে আপনি কি জান্নাতি না জাহান্নামী আপনি কি ইমানদার নাকি বেঈমান এটা আপনার সূরত দেখে হাসরবাসীরা জেনে যাবে আর আপনি যদি সেদিন মুত্তাকি হন আপনি যদি পরহেজগার হন আপনি যদি নামাজি কালামি হন আপনি যদি আল্লাহর কোরআনের তেলাওয়াতকারী হন সেদিন আপনার এই চেহারা এটা থাকবে না বরং সেটা থেকে নূরের ফোকাস বের হবে সেটা আমি গত জুমায় আপনাদেরকে বলছিলাম কখন আপনাকে আল্লাহর আরশ আজিমের নিচে চাইয়া দেবেন আপনার কখন সূরত বদলাবে না আজকে বলছি সূরত কখন বদলাবে কি গুনাহ করবে এরপরে নবীজি আমার বললেন ফামিনহুম আলা সূরাতিল ক্বিরাদা হাশরের ময়দানে দশটি দলে বিভক্ত হবে উম্মত আমার একটি দল হবে বানরের মতো নাউজুবিল্লাহ কিসের মতো বানর এটা মানুষ ছিল দুনিয়াতে হয়ে গেছে কথা বলুন হয়ে গেছে বানর ওয়াবাদাহুম আলা সূরাতিল খানাসি
এরপরে কিছু হলো খিনজিরের মতো, শুকরের মতো, নাউজুবিল্লাহ বলুন, কিছু হবে শুকরের মতো। ওয়াবাদুকুম মুনকাসিনা রুসুহুম, আর কিছু হবে মাথা তাদের নিচে থাকবে। ওয়ারজুলুহুম আলাউহুম ওয়াজুহাহুম ইয়াসহাবুনা আলাইহা, আর তাদের মাথা নিচে থাকবে, পা উপরের দিকে থাকবে, চেহারা বিকৃত হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। দেখেন, একটা বললাম বানর, কথা বলুন একটা বানর, আরেকটা শুকর, আরেকটা হবে তাদের চেহারা বদলে যাবে এবং তাদের পা উপরে থাকবে, মাথা নিচে থাকবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখেন কি অবস্থা হবে। وَبَعْدُهُمْ وَبَعْدُهُمْ أَمَا يَتَرَدَّوْنَ, আর কিছু হবে অন্ধ, কথা বলুন কিছু হবে অন্ধ। وَبَعْدُهُمْ صُمٌّ بُكْمٌ لَا يَعْقِلُونَ, আর কিছু হবে ঢিলা, ঢিলা মানে পাগল, তার কাছে কোনো জ্ঞান থাকবে না, তার কাছে কোনো ধরনের বুদ্ধিশক্তি থাকবে না, এমন কি সে বধিরও হবে, আকল জ্ঞান ছাড়া হবে, সেও একটা দল থাকবে। ওয়াবাদুহুম, এরপরে বলা হচ্ছে ওয়াবাদুহুম ইয়ামহুনা, ওয়াবাদুহুম ইয়াম, ওয়াবাদুহুম ইয়ামগাদুনা, আলসিনাতুহুম মাদালালাতান আলা সাদরিহিম ইয়াসিলুল কাইহু মিন আফওয়াহিহিম লাআবান তাকদীরুহুম আহলাল জামা। এরপরে নবী বলেন উম্মত শুনো, এরপর আরেকটা দল হবে, তাদের জিহ্বাগুলা বের হয়ে একেবারে সিনা পর্যন্ত আসবে, আর যেভাবে ওই সিনা থেকে এমন দুর্গন্ধ পোঁচা থুতু বের হবে, হাসরবাসীরা পর্যন্ত দুর্গন্ধ সহ্য করতে পারবে না, অতিষ্ঠ হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। এমন দুর্গন্ধ বের হবে তাদের চেহারা, তাদের এই থুতু থেকে এমন দুর্গন্ধ বের হবে, মানুষ হাসরবাসী অতিষ্ঠ হয়ে যাবে, কষ্ট পাবে। ওয়াবাদুহুম মুকাত্তাআতা আইদিহিম ওয়ারজুলুহুম, এরপরে কিছু থাকবে, আরেকটি দল হবে, তাদের হাত কাটা থাকবে, পাও কাটা থাকবে, শুধু বড়িটা নিয়ে ঘুরে ঘুরে আল্লাহর কুদরতের সামনে যাবে। এরপরে আর কিছু বলা হবে, ওয়াবাদাহুম মুসলাবুনা আলা জাসুইন্নার, এরপরে কিছু থাকবে জাহান্নামের শিকলাবদ্ধ, চতুর্দিকে বন্দী। ওয়াবাদাহুম আসাদ্দা নাতানাম মিনাল জিফাতি, এরপরে আর কিছু থাকবে এমন দুর্গন্ধ বের হবে শরীর থেকে, মরা যে কোনো জিনিস থেকে পচা দুর্গন্ধ যেভাবে বের হয়, এর চেয়ে বেশি দুর্গন্ধ বের হবে। আমার নবী বলেন 10 নম্বরে ওয়াবাদুহুম ইয়ালবিসুনা জালাবিবা সাবিকাতাম মিনাল কিতরান, এরপর আর কিছু এমন মানুষ বের হবে তাদেরকে আল্লাহ পোশাক পরাবেন আলকাতরা মিশ্রিত দুর্গন্ধময়। উচ্চ আওয়াজ বলুন আরেকটা দল হবে মাথা নিচে পা উপরে, আর চার নম্বরে হবে তারা এমন হবে যে তাদের তারা অন্ধ হবে, এরপর আর কিছু হবে, আর পাঁচ নম্বরে হবে তাদের আকল জ্ঞান শূন্য হবে, জ্ঞান থাকবে না, এরপর আর কিছু হবে জিহ্বা তাদের সিনা পর্যন্ত থাকবে, এরপর আর কিছু হবে কেয়ামতে তাদের হাত পা বলতে কিচ্ছু থাকবে না, শুধু মাদলাই থাকবে, এরপর আর কিছু হবে তারা শিকল আবদ্ধ থাকবে, জাহান্নামের শিকল দিয়ে আবদ্ধ, এরপর আর কিছু থাকবে দুর্গন্ধময় মানুষ, এরপরে দশ নম্বরে থাকবে এমন মানুষ তাদেরকে আল্লাহ পড়াবেন আলকাতরা মিশ্রিত কাপড় এবং দুর্গন্ধযুক্ত কাপড়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। দশটি দলে বিভক্ত হয়ে আল্লাহর কুদরতের সামনে যাবে। কয়টি দল? দশ দল বিভক্ত হবে, এগুলো গুনাহগারের দল। এরপরে এগুলো আবার আমার নবী এগুলো এক একটা বয়ান দিয়েছেন। নবীজি আমার বলেন ফাআম্মাল্লাযীনা আলা সূরাতিল ক্বিরাদাতি ফালতাফাতা মিনান নাসিয়ানিন নাম্মাম, আল্লাহর নবী বলেন
সেদিন যারা বানর হবে কি হবে, যারা বানর হবে আমি নবী বলে দিলাম তারা কারা জানোনি, তারা মানুষ একজনের নামে একজনের পেস বাজায় দেয়, তাদেরকে নাম্মাম বলা হয়, ছগলকোর বলা হয়, যারা দুনিয়াতে একজনের নামে একজনকে ঝগড়া লাগাই দে, ফেতনা ফেসাদ লাগাই দে, একজনের বিরুদ্ধে একজন বলে, কিয়ামতের দিন তারা বানরের আকৃতি নিয়ে আল্লাহর কুদরতের সামনে উপস্থিত হবে, উচ্চ আওয়াজ বলুন কত খারাপ, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগিয়ে দেয়া, একজনের বিরুদ্ধে একজনের পিন মারা, আমরা বলি আমাদের ভাষায় বলি পিন মারা, একজন মানুষের বিরুদ্ধে আরেকজন বলা, একজনের সমালোচনা অপরজনে করা, অহেতুক একজনের নামে বদনাম বের করা, এগুলা হচ্ছে আমার নবী বলেন এমন যারা হবে কিয়ামতের ময়দানে, তারা সেদিন আল্লাহর কুদরতের সামনে তাদের পুরো দল আসবে বানরের আকৃতিতে। একটু জোরে বলুন না, আকৃতি দেখলেই বোঝা যাবে সে কি গুনাহগার নাকি ইবাদতগার, ঠিক নেবে ঠিক, আকৃতি তো বলে দেবে, ফেরেশতারা বলবে সে জাহান্নামে চলে যাও, আস টেনে টেনে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বর, ওয়া আম্মাল্লাযীনা আলা সূরাতিল খানাযির ফা আহলাস সাহতি ওয়াল হারামি ওয়াল মাকাস। দ্বিতীয় নম্বর জনাব, দ্বিতীয় নম্বর যারা খানাজির, খানাজির মানে শুকর, যারা শুকরের বেশে আসবে তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা অর্থ সম্পদ অর্জন করেছে হারাম পন্থায়, এরকম আছে না, সুদ খেয়ে ঘুষ খেয়ে অবৈধ টাকা পয়সা মদের ব্যবসা করে, গাজার ব্যবসা করে, ফ্যান্সি ডিলের ব্যবসা করে, এইভাবে যারা অবৈধ রাস্তায় সম্পদ অর্জন করেছে, আমার নবী বলেন কিয়ামতের দিন তারা আল্লাহর কুদরতের সামনে যাবে, বনের ওই পশু সবচেয়ে নিকৃষ্ট পশু হিনজিরের বেশ ধরে, শুকরের বেশ ধরে, উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। তিন নম্বর, ওয়া আম্মাল মান কাসুনা রুসাহুম ওয়া উজুহাহুম ফা আকালাতার রিবা। এরপরে তৃতীয় নম্বরে আমার নবী বলা বলছেন যারা এভাবে মাথাগুলা নিচে থাকবে, পাগুলা উপরে থাকবে, চেহারা ঢং ভালো হবে না, তারা ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে সুদের কারবার করত, নাউজুবিল্লাহ, সুদের কারবার করলে স্পেশাল এরকম তার জন্য শাস্তি। ওয়াল আমা মাইয়াসুরু ফিল হুকুমে। চতুর্থ নম্বরে যারা অন্ধ হবে তারা হচ্ছে ওই সমস্ত জালেম যারা মানুষকে বিচার করার সময় উল্টা পাল্টা করত, আছে মানে যদি বিচার ভালো করলে, গত জুমায় বলছিলাম বিচার যারা ভালো করবে তাদেরকে বলা হয় আদেল, আদেল হলে তাদের তাদেরকে আল্লাহর নিয়ামত দিবেন, আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দেবে, আর যদি আদল না হয়, ইনসাফ যদি না করে, বিচারের ক্ষেত্রে যদি ঘুষ খেয়ে বিচারকে যদি উল্টা পাল্টা করা হয়, ওই বান্দা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে আল্লাহর কুদরতের সামনে যাবে। একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। পাঁচ নম্বরে, সুম্মুল বুকমুল্লাযীনা ইয়াজিবুনা বিআমালিহিম। এমন কিছু মানুষ আছে গুনাহ করে, গুনাহ গুনাহ করার পরে আবার অহংকার করে, এরকম অনেক আছেন না, গুনাহ করে অহংকার করে, জেনাবে বিচার করেছে অথবা যে কোনো জায়গায় মিথ্যে বলেছে, একজনের বিরুদ্ধে আরেকজনকে বলেছে, এগুলো বলার পরে আবার হাসাহাসি করে, দেখছো আমি এই গুনাহটা করছি, কেউ করতে পারবে, আমি এমন কাজ করছি, অবৈধ কার্যকলাপ করে গুনাহে করার পর আবার ওই বান্দা এই গুনার উপরে অহংকার করে, একটু জোরে বলো না, এরকম অনেকে আছে না, চলে এরকম যারা আছে তাদের জন্য তারা কিয়ামতের ময়দানে তাদের অবস্থা বড় খারাপ হবে, পরিণতি বড় ভয়াবহ হবে, তাদের কানের কোনো সে বুদির থাকবে কে আমতের দি, ওই বান্দা বুদির থাকবে। ওয়াল্লাযীনা ইয়ামগুদুনা আলসিনাতুম ফাল উলামাউ ওয়াল কসাসু আল্লাযীনা ইউখালিফুনা ক্বাওলুহুম ফিইলুহুম। আর কিয়ামতের দি যে সমস্ত আলেম ওলামা বানায় বানায় ওয়াজ করেছে, আছে না, এরকম আছে না,
বানায় বানায় ওয়াজ করে, মানুষকে হাসাবার জন্য বানায় বানায় গল্প করে, বানায় বানায় ওয়াজের মধ্যে মানুষকে আশ্চর্য করার জন্য বানায় বানায় যারা ওয়াজ করে, যেগুলি কোরআনেও নাই হাদিসেও নাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই সমস্ত ওয়াইজদের জিহ্বাগুলো সিনা পর্যন্ত চলে আসবে, তাদের মুখ থেকে বড় পচা দুর্গন্ধ বের হবে, আর হাসরবাসীরা কষ্ট পাবে। উচ্চ আওয়াজ বলুন নাউজ ১,৫,০০০, ৬,০০০, ১,১,০০০০ টাকা পর্যন্ত এদেশে ওয়াজের ফি আছে। কাদের? এগুলো একজন আলেম না, অধিকাংশ জাহেল, মূর্খ, ছাপাবাস এবং ধান্দাবাস, কৌতুক ম্যান। ঠিক নেবে ঠিক, কৌতুক করে মানুষকে হাসায়। নবী বলেন যারা এমন করবে কিয়ামতের ময়দানে তাদের অবস্থা বড় করুণ পরিণতি হবে। এরপর আট নম্বরে বলা হচ্ছে, আট নম্বরে ওয়াল মুকাত্তাআতু আইদিহিম ওয়া আরজুলিহিম আল্লাযীনা ইউযুনাল জিরান, যে সমস্ত মানুষের হাত থাকবে না, পা থাকবে না, যে সমস্ত মানুষগুলো শুধু মাদলা নিয়ে আল্লাহর কুদরতের সামনে উপস্থিত হবে, নবী বলেন তারা ওই সমস্ত আল্লাহর বান্দা যারা তার প্রতিবেশীকে কষ্ট দিত। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। প্রতিবেশীকে কি দিত কষ্ট? এরকম অনেকে আছে না, বিভিন্ন কারণে কষ্ট দেয়, এরকম অনেক আছে না, নেই বদনাম বের করে, গীবত করে, অহেতুক সমালোচনা করে, বিভিন্ন মাধ্যমে কষ্ট দেয় এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে। নবী বলেন কিয়ামতের দিন তাদের হাতও থাকবে না, পাও থাকবে না, মাদলা নিয়ে গড়াতে গড়াতে তারা আল্লাহর কুদরতের সামনে যাবে। একটু জোরে বলি না নাউস। এইভাবে এরপরে বলা হচ্ছে ওয়াল মুসলাবুনা আলা জুজুইন নারি সাআদাতু বিন্নাসি ইলা সুলতান, ৯ নম্বরে আমার নবী বলেন উম্মত আমার শোনো, এমন কিছু বান্দা কিয়ামতের দিন আসবে তাদেরকে আসামির মতো একেবারে জাহান্নামের আগুনের শিকল দিয়ে বন্দী করা হবে, আর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, শিকল আবদ্ধ থাকবে। বলে তারা কারা? বলে তারা হচ্ছে ওই বান্দা আসাতু ইবিন্নাসি ইলা সুলতান, তারা দুনিয়ার মানুষকে ধরে ধরে বাদশার দিকে প্রভাবিত করত, নেতার দিকে নিয়ে যেত, নেতার সাথে পরিচয় করাই দিত, দুনিয়াবাস কাঙ্গালের সাথে পরিচয় করাই দিত, আরেকজনকেও দুনিয়াবাস বানাই দিত। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। এরকম অনেক আছে রে, হাসো মিছিলে আসো, ৫০০ টাকা দিবে, এরকম আছে না? তাদের দুনিয়ামুখী করে দিয়েছে, যাচ্ছে মিছিলে, গেল জুহুরের নামাজ, গিয়েছে মিছিলে, যাচ্ছে আসরের নামাজ, গিয়েছে মিছিলে, যাচ্ছে মাগরিব, গিয়েছে মিছিলে, যাচ্ছে এশা। এইভাবে দিন তো গেল, আরেকদিন মিছিল হলে সে আগে থেকেই দৌড়াচ্ছে ওই জালেমের কারণে, যে একদিন ৫০০ টাকার লোভ দেখিয়ে বাদশার মিছিলে নিয়েছিল, সম্রাটের মিছিলে নিয়েছিল, রাজার মিছিলে নিয়েছিল। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে তাকে সেদিন যে তাকে এই পথে এনেছে তাকে সেদিন শিকলাবদ্ধ করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এবং শিকলাবদ্ধ অবস্থায় আল্লাহর কুদরতির সামনে দাঁড়াবে। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আশাদ্দু নাতআনাম মিনাল জীফে আল্লাযীনা ইয়াতামাত্তাউনা বিশ্বাহওয়াতি ওয়াল্লাযাতি ইয়ামনাউনা আল হাক্কাল্লাহি তাআলা মিন আমওয়ালিহিম ওয়াল্লাযীনা ইয়ালবাসুনা জালালিমা فاخل الكبائر والفخر والخلاء 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 والخيلاء। আমার নবী বলেন এরপরে কিছু মানুষ কিয়ামতের দিন এমন থাকবে তাদের থেকে পচা দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ মৃত জন্তু থেকে যেমন দুর্গন্ধ আসে এর চেয়ে বেশি দুর্গন্ধ তাদের থেকে বের হবে। বলে তারা কারা? বলে তারা হচ্ছে তারা নিজের খাহিশাতকে, নিজের নফসকে যারা কন্ট্রোল করতে পারে না, নিজে কন্ট্রোল পাওয়ার শয়তানের হাতে ন্যস্ত করেছে, গুনাহ করেছে, নিজের যৌবনকে
অহেতুক পথে ব্যয় করেছে, অবৈধ রাস্তায় খরচ করেছে, তাদের অবস্থা এমন হবে। শেষে আমার নবী বলেন, বলে কিছু মানুষ আছে দুনিয়াতে যারা কাপড় পরে অহংকার করে, আছে না, সুন্দর কাপড় পরে অহংকার করে, নতুন নতুন জামা সিলাই অহংকার করে, মানুষকে বলে এটা কোনো পোশাক হলো, এটা কি পোশাক পরছো তুমি, এভাবে যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে, অথবা নিজে নিজে যারা গর্ববোধ করে অহংকার করে, নবী বলেন কেয়ামতের ময়দানে তাদের অবস্থা বড় জটিল হবে, তাদেরকে আলকাতরা মিশ্রিত দুর্গন্ধময় পোশাক পরিয়ে তারা আল্লাহর কুদরতের সামনে দাঁড়াবে। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি গত জুমাই বলছিলাম কোন আমল করলে মানুষ আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে, আজকে বললাম কোন আমলের কারণে ময়দানে লজ্জিত হবে। আল্লাহ যেন এই দশ প্রকারের একটিও যেন আল্লাহ আমাদেরকে না বানাই। একটু জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। যদি এমন ত্রুটি বিচ্ছুতি এমন দোষ যদি কোনো কারণে আমাদের মধ্যে রয়ে যায়, আল্লাহ যেন এন্তেকালের আগে আগে আমাদের সমস্ত দোষগুলিকে আমাদের সমস্ত ভুলগুলিকে আল্লাহ যেন ফুলে পরিণত করে দেন। একটু জোরে বলুন আমিন। ইয়ারে হাজরিন, তার জন্য বললাম এই যে দশটি দোষের কথা আমরা বললাম, এগুলো থেকে আমরা ইবরত হাসিল করব। শুধু জুমার বয়ান শুনলে হবে না, এগুলো থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আমরা পরনিন্দা করব না, আমরা দুনিয়াবাজি করব না, আমরা অহংকার করব না, আমরা মানুষকে প্রতিবেশীকে আমরা কষ্ট দিব না। এইভাবে যত ধরনের খারাপ কাজ আছে যেগুলো শয়তান করে, এগুলো আমরা করব না, তবেই আমরা মসজিদের সাথে আমাদের কলবটা লাগিয়ে রাখবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দান এটি আমাদের জন্য জান্নাতের আরেকটি অবস্থানের স্থল হবে, আল্লাহর আরশ আজিমের নিচে আমাদের ছায়া হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। আরেকটু জোরে বলি আমিন।